27 কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনের প্রভাবে বড় দরপতন ঢাকার শেয়ার বাজারে। প্রধান সূচক কমেছে 97 পয়েন্ট, লেনদেনও কমেছে, লেনদেন আগের দিনের চেয়ে 250 কোটির বেশি। এ সময় দর হারিয়েছে 75 ভাগ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 208 পয়েন্ট। পুঁজিবাজারে তালিকাভুক্ত 27 কোম্পানিকে এ ও বি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির নির্দেশে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এরই প্রভাবে বৃহস্পতিবার বড় দরপতন ঢাকা শেয়ার বাজারে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেফার্ড ইন্ডাস্ট্রিজ ছাড়া বাকি সব কোম্পানির শেয়ার দর হারিয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম 10 মিনিটেই প্রধান সূচক বাড়ে 36 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসএক্স সূচক কমেছে 97.37 পয়েন্ট, অবস্থান করছে 5,639 পয়েন্টে। সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 530 কোটি 85 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 266 কোটি 8 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 75.5 ভাগ কোম্পানির শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র 72টির, কমেছে 299টির, অপরিবর্তিত রয়েছে 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে সোশ্যাল ইসলামী ব্যাংক, দ্বিতীয় ইসলামী ব্যাংক, তৃতীয় অবস্থানে গ্রামীণ ফোন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, দ্বিতীয় ইউনিয়ন ব্যাংক, তৃতীয় অবস্থানে গ্লোবাল ইসলামী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 208.17 পয়েন্ট, লেনদেন 13.32 কোটি টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।